সিএনজি গ্যাস পেতে গেলে সিএনজি পরিচালিত সব বাহনেরই টেস্টিং সার্টিফিকেট অবশ্যই লাগবে বলে জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সোমবার সিএনজি পরিচালিত অটো শ্রমিকদের বিভিন্ন সড়ক অবরোধের পর প্রশাসন, শ্রমিক এবং সিএনজি এ তিনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে বিকেলে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী কথা জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, রাজ্যে তিনটি সিএনজি টেস্টিং সেন্টার রয়েছে এবং সিএনজি চালিত মোট যানবাহনের সংখ্যা রয়েছে 9,409। এর মধ্যে যাদের টেস্টিং সার্টিফিকেট আছে তারা গ্যাস পাবেন, যাদের নেই তাদের টেস্টিং এর জন্য আবেদন করে বুকিং কুপন সংগ্রহ করতে হবে। এই কুপন দেখিয়ে তারা সিএনজি স্টেশন থেকে গ্যাস পাবেন। ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। যে সবাইকে এই টেস্টিং সার্টিফিকেট নিতে হবে এবং সেটা কি করে করতে হবে, যারা নিয়েছে, যারা হয়ে গেছে তারা থাকবে, যারা করতে পারেনি তারা এই মুহূর্তে বুকিং নিয়ে নেবে যে আমাকে, আমি এটা টেস্টিং এর জন্য আমি প্রস্তুত। এই বুকিং এক কুপন দেবে এবং সেই কুপন যতক্ষণ পর্যন্ত টেস্টিং কমপ্লিট না করতে পারবে তাদের, যাতে তাদের ব্যবসা, তাদের রুটি রোজগার বন্ধ না হয় এবং তারা সেটা ওই ততদিন চালাতে পারবে যতক্ষণ পর্যন্ত টেস্টিং রিপোর্ট তাদের কমপ্লিট করতে ডিপার্টমেন্ট পারছে না।